পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব না দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন বাংলাদেশে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে বাংলাদেশ বিস্মিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার তিনি বলেন রাজনৈতিক আশ্রয় যে কোনো দেশ যে কাউকে দিতে পারে সেই কাছে ভারত আশ্রয় দিলে তখন দেখা যাবে এখনই মন্তব্য নয় জাতিসংঘের নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার সাইড লাইন বৈঠক হবে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা